ঐতিহাসিক যুগ যুব অর্থনীতি কানাডায় গেছে ছাত্র হয়ে ওই সময় থেকে শুধু 11 নম্বর একটা হচ্ছে এই যেটা ভাইয়া নিয়ে যান না ওটা না বলছি যে একই জায়গায় তো দুইটা চলতে ফেললো সেক্ষেত্রে বাতিল করার নেই একসাথে এই কেমন
টেবিলটা সরিয়ে ফেলবো না? ওকে ওকে ওকে, স্ক্রিনটা তো দেখা যায় না? জি স্যার, ক্যামেরাটা যদি এখানে ধরে তাহলে পুরোটাই দেখা যায়। আমরা কি সরে যাবো? অসুবিধা নাই, টেবিল সরাই দেই আমরা। এরা গেলে আমরা টেবিল সরাই দিব। অসুবিধা নেই, ক্যামেরাটা আমরা তো এখানে বসবো না, আমরা বসবো না, সরে যাবো। অসুবিধা না স্যার, ধরা যাবে টেবিলটা একটু উপরে, ওটা একটু উপরে তোলা লাগবে, আর একটু উঁচু করতে হবে। আচ্ছা হ্যালো, দুই নম্বর বাক্স শেষ, এখন আমরা তিন নম্বরে যাচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। আপনার গণনায় আমরা বলেছিলাম যে 888টা ব্যালট ইস্যু হয়েছিল, চূড়ান্ত গণনায় আমরা দেখছি 878টা, অর্থাৎ 10টা ব্যালট কে বা কাহারা নিজে নিয়ে চলে গেছেন। স্ক্যান হচ্ছে ঠিক ওই পাশে, তার পাশে নাম যোগ হচ্ছে, এক নাম এক এক, তার নামের পাশে এক যোগ হচ্ছে। ১০০+১০৪ ব্যালট হয়ে গেল। ৪০০ ব্যালট হয়ে গেছে, ৪০০ ব্যালট আমাদের, ৪০০ ব্যালটের রেজাল্ট এটি।
600 ব্যালটের রেজাল্ট সম্পন্ন হলো। হ্যালো, 803টি ব্যালট আমরা রেজাল্ট প্রদর্শন করেছি এখন পর্যন্ত, বাকি কন্টিনিউ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের 878টি স্ক্যান করা হয়েছে, এর ভিতরে সঠিক ব্যালট হচ্ছে 855টি, বাতিল হয়েছে 23টি। আমরা আপনারা সবাই দেখেছেন এটা। এখন আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সদস্যদের নাম এবং প্রাপ্ত ভোট ঘোষণা করছি। গঠনতন্ত্র অনুযায়ী 1 নম্বর সদস্য হচ্ছেন বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর আবুল বারকাত। এরপরে প্রফেসর হান্নানা বেগম, উনি পেয়েছেন 563 ভোট। ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন খান, 505 ভোট। প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম সিকদার, 485 ভোট। অধ্যাপক শাহনারা বেগম, 464 ভোট। ডক্টর নাজমুল ইসলাম, 429 ভোট। ডক্টর শাহেদ আহমেদ, 423 ভোট। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিকুন্নবী চৌধুরী, 422 ভোট। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন ভুইয়া, 420 ভোট। মেহেরুন্নেসা, 407 ভোট। মোহাম্মদ মোজাম্মেল হক, 391 ভোট। অধ্যাপক মোহাম্মদ মোর্শেদ হোসেন, 378। মোহাম্মদ আখতারুজ্জামান খান, 319 ভোট। সবশেষে খোরশেদুল আলম কাদেরী, 311 ভোট। সবাইকে অভিনন্দন এবং শুভকামনা। বাকি যারা রয়ে গেলেন ওনাদেরও কামনা করি, আগামী নির্বাচনে এখানে হোক বা অন্য কানে হন, ওনারা ইনশাল্লাহ বিজয়ী হবেন। ধন্যবাদ। বাকিটা আমরা শুরু করছি তাহলে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই ব্যালটের ব্যাপারে আমরা বলেছিলাম যে 888 মানে পরের এই অংশটুকু আমরা আমাদের ব্যালট ইস্যু হয়েছে, এখানে আমরা গণনায় একটা ব্যালট কম পাচ্ছি, অর্থাৎ একটা ব্যালট, গতবার কিন্তু ছিল 10টা সদস্যতে, এই এই ক্ষেত্রে একটা ব্যালট কেউ একজন সুবিনির হিসাবে বাসায় নিয়ে গেছেন। এটা আশা করি উনি এটা বাঁধিয়ে রাখবেন। ধন্যবাদ। আমরা আপনাদের অনুমতি নিয়ে পরের ইয়াতে গণনায় যাচ্ছি, অফিস বেয়ারের কাউন্টিং শুরু করছি। একটু একটু থামে, আমরা প্রথমে একটু বলে নিচ্ছি আপনার একটু আপনাদের জ্ঞাতাবের জন্য যে প্রথম ফার্স্টে উপরে সভাপতি, তারপর সাধারণ সম্পাদক, তারপর কোষাধ্যক্ষ, তারপর যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম লাইনে, তারপরে পরের কলামে আমরা সহসভাপতিগুলোকে দেখব, তারপরে কলামে আমরা সহ সম্পাদক দেখব। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা প্রার্থী শুধুমাত্র তার রেজাল্টের দিকে খেয়াল রাখবো অনুগ্রহ করে, কারণ এখানে আমরা খেয়াল করে দেখব সঠিক ব্যালট 12টি, প্রথম প্রেসিডেন্টের যদি দেখি বাতিল ব্যালট 2টি, ওখানে কিন্তু শুধুমাত্র ওনাদেরটা কাউন্ট হচ্ছে, তার মানে একটা ব্যালটে প্রেসিডেন্টের বাতিল হতে পারে, কিন্তু দেখেন আমরা তার নিচেরটায় সাধারণ সম্পাদকের বাতিল 1টি, অথচ দুটাতেই 20টি ব্যালটই কাউন্ট হয়েছে। তো এই জন্য এক একটা কিন্তু এক এক রেজাল্ট হবে, আমরা যে প্রার্থীর লোক বা যারা প্রার্থী আমরা শুধু তারটাতে বেশি ফোকাসিং থাকলে আমাদের অ্যান্সারগুলো পেয়ে যাব।
আচ্ছা, আমার তো আর বিশেষ কিছু বলার নেই, কারণ সবাই তো দেখতে পাচ্ছেন ফলাফল। তবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ স্যার, ভোট পেয়েছেন 680। এরপর নির্বাচিত পাঁচজন ভাইস প্রেসিডেন্টের নাম, ডক্টর জামাল উদ্দিন আহমেদ FCA ভোট পেয়েছেন 498, AZM সালে 454 ভোট, ডক্টর মোহাম্মদ লিয়াকত হোসেন মোরল 425, সৈয়দা নাজমা পারভিন পাপড়ি উনি ভোট পেয়েছেন 424, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সর্দার ভোট পেয়েছেন 398। এই হচ্ছে পাঁচজন সহসভাপতি। জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, ভোট পেয়েছেন 620। ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন বদরুল মুনির, উনি ভোট পেয়েছেন 543। জয়েন্ট সেক্রেটারি শেখ আলী আহমেদ টুটুল ভোট পেয়েছেন 521, মোহাম্মদ আকবর কবির উনি ভোট পেয়েছেন 443। এরপরে কি পোস্ট সম্পাদক নেসার আহমেদ ভোট পেয়েছেন 551, মনসুর MY চৌধুরী 458 ভোট, মোহাম্মদ জাহাঙ্গীর আলম 402 ভোট, পার্থ সারথী ঘোষ 388 ভোট, সৈয়দ এসরারুল হক সোপেন 384 ভোট। সবাইকে অশেষ ধন্যবাদ সহযোগিতার জন্য এবং কষ্ট করার জন্য। ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি, ধন্যবাদ। আমরা তিনজনের একটু ক্ষুদ্র বক্তব্য শুনব। বর্তমান কমিটির সভাপতি প্রফেসর আবুল বরকাতকে আমি অনুরোধ করছি ছোট্ট একটু বক্তব্য দেওয়ার জন্য, তারপরে বিজিত প্যানেলের সভাপতি আর জয়ী প্যানেলের সভাপতি। প্রফেসর আবুল বরকাত শুরু করেন কাইন্ডলি, অল্প একটু। সবাইকে ধন্যবাদ, নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ, যারা ক্যান্ডিডেট ছিলেন সবাইকে ধন্যবাদ, এবং নির্বাচন কমিশন খুবই ইম্পার্শিয়ালি কাজ করেছেন এবং খুব কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। ধন্যবাদ স্যার। এবার আমি অনুরোধ করছি বিজিত প্যানেলের সভাপতি ডক্টর মোহাম্মদ মুজাফফর আহমদ সাহেবকে। ডক্টর মোহাম্মদ মুজাফফর আহমদ সাহেব প্লিজ। বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচন 224-এ অংশগ্রহণকারী সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা অনেকদিন পরে, আপনারা জানেন এ পর্যন্ত কিন্তু বাংলাদেশ অর্থনীতি সমিতির জীবনে কোনো প্যানেল দেওয়া হয় নাই, এটাই হলো প্রথম প্যানেল। সুতরাং আমরা এই প্যানেলে অবজার্ভ করেছি যে আপনারা আমাদেরকে খুব সুন্দরভাবে রেসপন্ড করেছেন এবং এটা খুব কম্পিটিটিভ হতে হয়েছে, এবং আমি এটার জন্য জনাব নাজমুল বারী সাহেব নির্বাচন কমিশনারের নেতৃত্বে ওনার অন্যান্য সদস্যদেরকে ধন্যবাদ জানাই। এবং এই 22তম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আপনারা যে সহযোগিতা করেছেন, আমি বিশেষভাবে প্রফেসর আমাদের ডক্টর কাজী খলিকুজ্জামান স্যার, উনি আমার স্যার, আমি ওনার সঙ্গে একটা দুইটার এক্সিকিউটিভ কমিটির মধ্যে একবার এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি স্যারের জন্য, স্যারের সঙ্গে আমি কম্পিটিশন করতে আসি নাই, আমি আসছি স্যার যে একটা বিশাল ব্যাপার সেটাকে প্রমাণ করার জন্য, সেটা আপনারা প্রমাণ করেছেন। এবং প্রফেসর আমাদের আবুল বারাকাত ভাই, ওনার কমিটি ছিল, আমি দুইবার কিন্তু এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আমার ইয়ে হলো 125, আমি অনেকদিন থেকে এটার সাথে জড়িত, তা আমরা সবাই জড়িত। আমরা চাই যে এই বর্তমান কমিটিতে যারা আসছেন
তারপরে সবাইকে আমরা সহযোগিতা করে যাব এবং আমাদের আমার সঙ্গে যারা ছিল যেমন আগা মোহাম্মদ আপনার ইয়ে আজিজুল ইসলাম, তারপরে আমাদের আলতাফ ভাই, তারপরে আমাদের হাসানুল আজিজ ভাই ভাই এবং আরও অনেকে যারা আমাকে আমাদেরকে আমরা কিন্তু কয়েকটা বিশ্ববিদ্যালয় মিলে এই প্যানেলটা দিয়েছি এবং আপনারা আমাদেরকে ভবিষ্যতে সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের সাথে কাজ করার জন্য আশা করি স্যার আমাদেরকে সাথে রাখবেন, বরকত ভাই আমাদেরকে সাথে রাখবেন এবং আপনারা সবাই সাথে রাখবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মোজাফফর আহমেদ সাহেব। এবার আমি বিজয়ী প্রেসিডেন্ট শ্রদ্ধেয় আমাদের কাজী খলকুজ্জামান আহমেদ স্যারকে বিনীত অনুরোধ করছি অল্প কিছু বলার জন্য। আপনারা এতক্ষণ থেকে অপেক্ষা করছেন, আপনাকে ধন্যবাদ। আমি লিখে নিয়ে আসি, আমি ভুলে যাই, কাকে কাকে ধন্যবাদ দেব আর কিছু না, শুধু ধন্যবাদ দেওয়ার জন্য। প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই খুব সুন্দর একটা নির্বাচন করার জন্যে নির্বাচন কমিশনকে। এখানে তিনজন প্রধান নির্বাচন কমিশনার, ডাক্তার নজমুল বারী, মোহাম্মদ মেসেরউদ্দিন এবং ডক্টর মোহাম্মদ আজম খান, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি খুব সুন্দরভাবে এবং খুব স্বল্প সময়ে। এই যে এখন এটা কি ইভিএম বলে না কি বলে এটাকে, কিছু একটা বলে, তাই যা কিছু একটা বলুক, মানে এত তাড়াতাড়ি ওএমআর, ওকে, আমরা এত তাড়াতাড়ি এখানে আমাদের ফলাফল পেয়ে গেলাম। তো অন্যান্য জায়গায় যে কি নির্বাচন হলে হইচই হাউমাউ হয়, আমাদের কাছ থেকে শেখা উচিত সবারই আমার মনে হয়, তাই না? আমরা একটা নেতৃত্ব দিচ্ছি, আমাদের কাছ থেকে শেখা উচিত। তারপরে আমি গোবিন্দন জানাব, আপনাদের সবাইকে যারা ভোট দিয়েছেন অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে ধন্যবাদ জানাচ্ছি মোজাফফর আহমদ, তার যে সঙ্গে যারা ছিলেন, তার প্যানেলে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা একটা সুস্থ সুন্দর সৌহার্দ্যপূর্ণ নির্বাচন হয়েছে এবং এখানেও আমি মনে করি আমাদের কাছ থেকে অনেকের শেখার আছে, জাতীয় রাজনীতিতেও শেখার আছে আমাদের কাছ থেকে। তো এই সুন্দর কাজটা আমরা করেছি সবাই মিলে, আমরা ভবিষ্যতে এটাকে রাখতে চাই সেইভাবেই। তারপরে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই বিদায়ী কার্যনির্বাহক কমিটিকে এবং ডক্টর আবুল বাবরকাতকে। এই যে সম্মেলন করা, আমি জানি যারা করেছেন তারা জানেন, বিশেষ করে যারা নেতৃত্বে থাকেন তাদের মাথায় যে কী অবস্থা হয়, তখন ঘুম হয় না, নানান চিন্তা কোথায় কী ঘটছে, আর এখন তো সেটা আরও আর একটু বেড়ে গেছে আর কি। তো সেই কাজটা বরকত খুব সুন্দরভাবে শেষ পর্যন্ত, ভেতরে অনেক এদিক ওদিক হয়েছে, হতেও হয়, নানান নানান ধরনের যন্ত্রণা, নানান দিক থেকে যন্ত্রণা থাকে, সেইটা কাটিয়ে বরকত এবং তার সঙ্গে যারা ছিলেন সবাই খুব সুন্দরভাবে সেটা অনুষ্ঠান করতে পেরেছেন, সেই জন্য তাদেরকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। তারপরে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা একসঙ্গে কাজ করব। আজ করে আমাদের চিন্তাভাবনাগুলো সুস্পষ্টভাবে যৌক্তিকভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সব শেষে যে কথাটি বলতে চাই সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করব সবাই। এই দেশের অগ্রগতি হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়, সেটাই অর্থনীতি সমিতির ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে আমরা আরও সমৃদ্ধ করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।